যেখানে কোরআনেই বলে দিয়েছেন তোমরা তোমাদের মায়ের সাথে উফ কথাটিও বলো না, সেখানে আমরা আমাদের মাকে ঘর থেকে বের করে দিই, আমরা আমাদের মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই। মনে রাখবেন, ওটা সন্তান নামের কলঙ্ক, ওটা সন্তান নামের অযোগ্য, ঠিক কিনা? প্রিয় ভাই, আপনাকে যখন কোনো মানুষ হত্যা করতে আসে, আপনার মা বলে আপনি আমাকে হত্যা করে ফেলুন, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই, নো টেনশন, আপনি আমাকে হত্যা করে ফেলুন, নো টেনশন, কিন্তু আমার এই আদর টুকরো সন্তানটাকে কিছু করবেন না, আমার এই আদরের টুকরো সন্তানটাকে ছেড়ে দিন, আপনি আমাকে যা ইচ্ছা তাই করুন, আপনি আমার বস্তু কেটে টুকরো টুকরো করে ফেলুন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার এই আদর টুকরো সন্তানটাকে কিছু করবেন না। পাশের বাড়ি থেকে যখন আপনার মাকে একটু খাবার দেওয়া হয়, সেই মা আপনাকে ছাড়া খায় না, সেই মা বলে এই খাবারটুকু যদি আমি খেয়ে ফেলি, এই খাবারটুকু যদি আমার পেটে চলে যায়, আমার তো দুটো সন্তান আছে, আমার তো পাঁচটা সন্তান আছে, আমার সন্তানগুলো কি খাবে, আমি না খাই আমার সন্তানগুলো খাবে। আপনার মা সারাদিন আপনাকে নিয়ে ভাবে, সারা দিন রাত 24 ঘন্টা আপনাকে নিয়ে ভাবে। দুঃখের সাথে বলতে হয়, সেই মাকেই আপনি ভালোবাসেন না, সেই বাবাকেই আপনি ভালোবাসেন না, যেই বন্ধুর জন্য আপনি আপনার বাবাকে ভুলে যাচ্ছেন, যেই বান্ধবীর জন্য আপনি আপনার মাকে ভুলে যাচ্ছেন, সেই বান্ধবী সেই বন্ধু আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে। আপনার টাকা আছে, আপনার বন্ধু আপনার কাছে আসবে, আপনার গাড়ি আছে, আপনার বান্ধবী আপনার কাছে আসবে, আপনার ধন সম্পদ আছে, সমাজের প্রত্যেকটা মানুষ আপনার কাছে আসবে, আর একবার টাকাহীন হন আপনার বন্ধু আপনার কাছে আসবে না, একবার আপনার ধন সম্পদ গাড়ি বাড়ি একবার ধ্বংস হোক, সমাজের প্রত্যেকটা মানুষ আপনাকে হিংসা করবে, সবাই আপনাকে স্বার্থের জন্য ভালোবাসবে। শুধু স্বার্থহীন মানুষ হলো আপনার মা এবং বাবা, আপনার মা আপনাকে সব থেকে বেশি ভালোবাসেন, বিশ্বাস করুন আপনার মা আপনাকে সব থেকে বেশি ভালোবাসেন। প্রত্যেক মা নিজের জীবনের চেয়েও তার সন্তানটাকে সব থেকে বেশি ভালোবাসেন, নিজের জীবন দিয়ে দিতে চান, জীবন হারাতে চান। প্রিয় দিনি ভাই, আপনি যদি দেখতে কালো হন, আপনার চেহারা যদি দেখতে কালো হয়, আপনার চেহারা যদি দেখতে বিশ্রী হয়, আপনার চেহারায় যদি কোনো মায়া না থাকে, পাশের মানুষগুলো আপনার বন্ধু আপনার বান্ধবী পাশের মানুষগুলো আপনাকে বলবে তোর চেহারা সুন্দর নাই, তোর চেহারা দেখতে খারাপ, তোর চেহারায় দেখতে মায়া নাই, কিন্তু আপনার মা বলবে আপনার চেহারা সুন্দর। সেই মায়ের সাথে আপনি খারাপ ব্যবহার করছেন, সেই মাকেই আপনি ঘর থেকে বের করে দিচ্ছেন, সেই মাকেই আপনি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছেন, সেই মায়ের প্রতি আপনার কোনো টান নাই, সেই বাবার প্রতি আপনার কোনো টান নাই, আপনার টান হচ্ছে ওই বন্ধুর জন্য, সেই বন্ধুকে আপনি মিস করছেন, সেই বান্ধবীকে আপনি মিস করছেন, আপনি বন্ধুকে মেসেজে বলছেন আই মিস ইউ, আমি আপনাকে মিস করছি, কিন্তু আপনি আপনার মাকে মিস করছেন না। এজন্য বাবা আপনাকে বলছি, আপনি আপনার সন্তানকে, মা আপনি আপনার সন্তানকে একটু কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করেন, বাবা তুমি আজ সারা দিনে কয়বার বলেছ রব্বির হাম হুমা কেমা রব্বায়া আনি সগির, আপনার সন্তান বলবে একবার বলি নাই। যদি প্রশ্ন করেন আজ এক মাসের মধ্যে কয়বার বলেছ রব্বির হাম হুমা কেমা রব্বায়া আনি সগির, বলবে একবার বলি নাই। আপনি যদি প্রশ্ন করেন আজ এক বছরের মধ্যে কয়বার বলেছ রব্বির হাম হুমা কেমা রব্বায়া আনি সগির, এমন অযোগ্য সন্তান আছে, এমন নাফল মার সন্তান আছে, যদি প্রশ্ন করেন আজ এক বছরের মধ্যে কয়বার বলেছ, বলবে একবার বলি না, ঠিক কিনা? এজন্য বাবা আপনাকে বলছি, আপনাকে অনুরোধ করে বলছি, আপনি আপনার সন্তানকে মাদ্রাসা পড়ালেখা করান। আপনার স্বপ্ন কি আপনার সন্তানকে স্কুলে পড়ালেখা করিয়ে বড় ডাক্তার বানাবেন, বড় ইঞ্জিনিয়ার বানাবেন, বড় অফিসার বানাবেন, বড় বিজনেসম্যান বানাবেন? আপনি বাংলাদেশের বৃদ্ধাশ্রম খুলতে যান, সেই বৃদ্ধাশ্রমে বড় বড় ডাক্তারের মা বাপকে পাওয়া যায়, বড় বড় অফিসারের মা বাপকে পাওয়া যায়, বড় বড় ইঞ্জিনিয়ারের মা বাপকে পাওয়া যায়, কিন্তু আলহামদুলিল্লাহ কোনো বৃদ্ধাশ্রমে দিনদার দিনদার বলা নবীর হাদিস বলার মা পাওয়া যায় না, ঠিক কিনা?
সারা বিশ্বের কোনো বৃদ্ধাশ্রম, সারা বাংলার কোনো বৃদ্ধাশ্রমে একজন আলেমের মা আর বাবাকে খুঁজে পাওয়া যাবে না। আপনি যদি আপনার সন্তানকে দিয়ে শান্তি পেতে চান, সন্তান দিয়ে যদি শান্তি পেতে চান, আল্লাহর কসম করে বলছি, সন্তান দিয়ে যদি শান্তি পেতে চান, দ্বীন আর ইসলাম শেখানো ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। সত্যিকার অর্থে যারা দ্বীন আর ইসলাম বুঝবে তারা দুনিয়া হারাতে রাজি থাকবে, বাবাকে নিজের কাছ থেকে আলাদা করতে চাইবে না, ঠিক কিনা? এই জন্য বাবা আপনাকে অনুরোধ করে বলছি, মা আপনাকে অনুরোধ করে বলছি, আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ালেখা করান। আপনি যদি সুখে শান্তিতে থাকতে চান, আপনি যদি সারা জীবন সুখে শান্তিতে থাকতে চান, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ালেখা করান। বহু বাবার কারণে তার সন্তান নষ্ট হয়, বহু মায়ের কারণে তার আদর টুকরো সন্তানটুকু নষ্ট হয়। তার বাস্তবতা দেখুন, আমি আমার বাবার সাথে কুমিল্লায় একটা মসজিদে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম ছোট্ট একটা বাচ্চা মোবাইল হাতে নিয়ে সে মোবাইলে গেমস খেলছে, মোবাইলে সে সিনেমা দেখছে। আমি আর আমার বাবা মসজিদে গিয়ে দেখলাম ছোট্ট একটা বাচ্চা মোবাইলে সিনেমা দেখছে, তার বাবা তার দিয়ে তাকিয়ে আছে, বাবা কিছু বলছে না। মনে রাখবেন, ওটা বাপ নামের কলঙ্ক, ওটা বাপ নামের অযোগ্য, ঠিক কিনা? যেই বাপ থেকে খারাপ পথে চলতে দিবে ওটা বাপ হতে পারে না, ওটা মা হতে পারে না। তাই আমাদের উচিত প্রত্যেক দিন মায়ের খেদমত করা, মায়ের সাথে সুন্দর ব্যবহার করা, এবং মাদেরও খেয়াল রাখা উচিত, বাবাদেরও খেয়াল রাখা উচিত, ছেলে যেন খারাপ পথে না যায় খেয়াল রাখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।